আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন ডাকসুভিপি নুরুল হক নূর ও তার সহযোগীদের উপর হামলার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি

ওই বইটিতে একটা রাষ্ট্র ব্যর্থ হওয়ার জন্য যে সব সিমটমগুলো বলা আছে সব সবকিছুই এখন বর্তমানে বাংলাদেশে বিদ্যমান সেই প্রশাসন থেকে আরম্ভ করে বিচার বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে সব জায়গায় আমাদের জবাবদিহিতা না থাকার যে প্রক্রিয়া চলছে যে প্রক্রিয়া চলছে তা আমাদেরকে একটা ব্যর্থ রাষ্ট্র হওয়ার দিকে নিয়ে যাচ্ছে তো আমি আজ গত দুই দিন আগে যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানাচ্ছি আমি দুঃখ প্রকাশ করছি যে আজকে আমরা অল্প কয়েকজন শিক্ষক এখানে দাঁড়িয়েছি অলরেডি আমার সহকারী একজন বলেছেন যে আজকে শিক্ষকের একটা প্রতিবাদ সভা হওয়ার কথা ছিল ছাত্ররা তো আমাদের সন্তানের মতো আমরা তাদের অভিভাবক তার আমার সন্তান আমার সন্তান তুল্য ছাত্ররা আজকে শুয়ে আছে বিছানায় এবং হসপিটালে আর আমরা কেউ সবাই মিলে এই প্রতিবাদটা করছি না এটা আমাদের জন্য সবাই খুব দুঃখের বিষয় আপনাদেরকে এটা বলতে চাই আমরা আমাদেরকে হয়তো বলা হবে যে আমরা বিরোধী দল বলি আজকে দাঁড়িয়েছি বা বিরোধী রাজনীতি করি বলে দাঁড়িয়েছি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই যে অন্য কোন সময় ভবিষ্যতে কোনো দিন যদি আমার मतदारশে সরকার আছে আর এই ঘটনা ঘটে আমি আবার এখানে দাঁড়াব এই নিশ্চয়তা আপনাদের দিচ্ছি আমি এই ঘটনা নিন্দা জানাই এবং এর বিচার চাই এবং এই বিচার দাবি করছি এবং প্রশংসনে দর্শক আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাদা দলের মানববন্ধুটি দেখছিলাম চার হাজার ছশো এগারো কোটি টাকা ব্যয় প্রাকলন করে নয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয় প্রকল্পের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্প এবং মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিশ্চিত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্প বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপনের দ্বিতীয় সংশোধিত প্রকল্প এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঢাকা মহানগরী ও পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন অবকাঠামো উন্নয়ন সহ দৃষ্টিনন্দনকরণ প্রকল্প এছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়েরও তিনটি আলাদা প্রকল্প অনুমোদন দেওয়া হয় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে ভরা রবি হয়েছে ক্ষমতাসীন দল বিজেপির সংখ্যাগরিষ্ঠ আসর নিশ্চিত করে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে কংগ্রেস ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও রাষ্ট্রীয় জনতা দল জোট পরাজয় মেনে নিয়ে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি প্রধান অমিত শাহ ওদিকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে সোমবারও ভারত জুড়ে সমাবেশ ও র্যালি হয়েছে ইন্দোনেশিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে পঁচিশ জন নিহত হয়েছে আহত হয়েছে কমপক্ষে চোদ্দ জন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে আটাশ যাত্রী নিয়ে বাসটি বেঙ্কুলু শহর থেকে পালেমব্যাং যাচ্ছিল স্থানীয় সময় সোমবার রাতে সুমাত্রা দ্বীপের লিঙ্কু ল্যামাটেং এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুশো দুশো বাষট্টি ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে চোদ্দ জনের মৃত্যু হয় দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এখনকার শীর্ষ খবর এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে